আসসালামু আলাইকুম। প্রথমে শুকর আলহামদুলিল্লাহ যে কোর্সটি আমি শেষ করতে পেরেছি। আমি জীবনে বেশ কিছু ডিগ্রি অর্জন করেছি, এমন দেশের বাইরে তো আমি নরওয়ের ইউনিভার্সিটি অফ বার্গেন থেকে আমার উচ্চতর শিক্ষা গ্রহণের যে ডিগ্রি সেটি করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম, সেখানে আমি গোল্ড মেডেলও পেয়েছি। কিন্তু আসলে এটি হাততালির জন্য না, যেটি আমার প্রশান্তি, আমার মনে হয় আমি এখানে যে কোর্সটি করেছি কোয়ান্টামের যে কোর্সটি, এটি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ কিছু অর্জন করার একটি কোর্স। আবারও শুকর আলহামদুলিল্লাহ। একেবারে প্রথমেই যদি বলি, আসলে গুরুজি সম্পর্কে বলতে হয়, আমার ধারণা একেবারেই অন্যরকম হয়ে গেছে, যেটি একজন ভাই হয়তো একটু বলার চেষ্টা করেছিলেন। আমার এটি ধারণা ছিল যে গুরুজি যে শব্দটা, এটার সাথে যে তার একটা মানে গুরু গম্ভীর ভাব, হয়তো কথা বলবেন আমাদের সাথে চোখ বন্ধ থাকবে, সেরকম একটা কিছু। কিন্তু আমি গুরুজিকে যা দেখলাম, আমি আনন্দিত, আমি বিস্মিত। উনি যতবার প্রাণ খুলে আমাদেরকে হাসিয়েছেন, একবার কি আমরা ভাবতে পারি আমরা কি গত এক সপ্তাহে বাসায় এভাবে করে সবাই হেসেছি? তা নিশ্চয়ই না। কৃতজ্ঞতা গুরুজির প্রতি। এখন আসি যে এই কোর্সের অনুভূতিটা। আমি আসলে একটু দুভাবে বলতে চাচ্ছি। একটা হচ্ছে শারীরিক অনুভূতি, যেটা আমার এখানে না আসলে হয়তো আমি এটা বুঝতেই পারতাম না, মেডিটেশনের পাওয়ারটা কোন জায়গায়। আমরা গতকালকে একটা যেটি করলাম যে মহাবিশ্বে ভ্রমণ, আমার অনুভূতিটা আমি বলছি, আই ওয়াজ জাস্ট ক্রাইং। আমি পুরো সময়টা কেঁদেছি, আমি ব্যাখ্যা করতে পারবো না। আমার মনে হয়েছে যে আমার মতো কোনো অযোগ্য মানুষ এরকম একটা পথে কেমন করে যাত্রা করতে পারে, কেমন করে আমি সেই জায়গায় চলে যেতে পারি, বাট গিয়েছিলাম। সেজন্য এই কোয়ান্টাম এবং যারা এর আয়োজন করেছেন, এই মেডিটেশনের অনুভূতি আমার মধ্যে এনেছেন, আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি ফিজিক্যাল। আর যদি বলি যে আমি কি শিখলাম, কি দেখলাম, একটা বড় জিনিস আমি দেখেছি যে আমি তো শিক্ষকতা করি, ছাত্রছাত্রীদেরকে পড়াই, অনেক কিছু শেখানোর চেষ্টা করি। আসলে কম্পেয়ার করে আমি দেখেছি আমরা যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে জীবিকার জন্য একটা শিক্ষা, আর এখানে এসে আমি যেটা শিখেছি সেটা জীবনের জন্য শিক্ষা। এবং এই জীবিকার শিক্ষার জন্যও কিন্তু এই জীবনের শিক্ষার যে প্রতিটি স্তর, এটির কোনো বিকল্প নেই, এটির পরিপূরক হিসেবে এটিকে চালাতে হবে। এখন যদি বলি যে আমি কি পেয়েছি, শিখলাম তো কি পেয়েছি, প্রথমতই আমি একটি কথা বলবো, আমার দুটো মেয়ে, আমার হাজব্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ছোট পরিবার, বাট আজকে আমি এই বড় কোয়ান্টাম একটি পরিবার পেয়েছি। আমার দুঃখে সুখে আমি এজন্য অত্যন্ত গর্বিত, একটি বিশাল পাওয়া। আরেকটি যদি আমি অন্যভাবে বলি যে আমি ব্যক্তিগতভাবে আমি কি পেয়েছি, আমি মনে হয় যে আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি। জীবিকার লক্ষ্য যদি বলেন, হ্যাঁ আমি অধ্যাপনা করি, প্রফেসর হব, আরও বড় ডিগ্রি অর্জন করব, সেটি জীবিকার সাথে সম্পর্কিত। আর জীবনের লক্ষ্য, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, বাট আমি আমার সিদ্ধান্তকে, গুরুজির যে আমি বাক্য শুনেছি, দান মানের যে নতুন অর্থগুলো আমার মধ্যে এসেছে, আমি সেই জায়গায় দাতা হতে চাই, গ্রহীতা নয়। আমি ভালোবাসতে চাই। একজন শিক্ষকের, আপনারা জানেন, খুব বেশি পয়সা থাকে না, তারা দান করবে এই কথাটা শুনলেও হয়তো অনেকের কাছে মনে হয় কী দান করবেন, বাট আমরা শিখেছি যে এখানে অন্যকে ভালোবাসা, ভালো ব্যবহার, অন্যের প্রতি সহযোগিতা সবই সাদাকায়ন। তাই আমি আবারও দৃঢ় চিত্তে বলছি, আমি দাতা হতে চাই, আমার আচরণে, আমার কর্মে, আমার চিন্তায় সবাইকে নিয়ে সুখী হতে চাই, সবার পাশে থাকতে চাই। আপনারা যারা এখানে সবাই এসেছেন, আল্লাহ তাআলা আপনার সৃষ্টিকর্তা আপনাদের প্রত্যেকের মনোছবি বাস্তবায়ন করুক, এ কামনা করছি। একই সাথে আমাদের এই পরিবারের অন্যতম গার্ডিয়ান গুরুজির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল দীর্ঘায়ু করুক, সে কামনা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।